প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং নিয়ে। এখন আমি আপনাদেরকে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এর মার্চেন্ডাইজিং অপারেশনস অ্যান্ড অ্যাকাউন্টিং সিস্টেম এই অধ্যায় থেকে অঙ্ক করাবো। তো এই অধ্যায়ের যে অঙ্ক আমি করাবো সেটি হলো পারপেস ওয়ার্ল্ড অ্যান্ড পিরিয়ডিক সিস্টেম এর পার্থক্য ভিত্তিক জার্নাল। তাই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আর যারা আমার ভিডিও প্রথম দেখছেন, এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা ভিডিও নিচে যে লাল সাবস্ক্রাইব বাটন দেখছেন তাতে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন এবং তার পাশে যে ঘন্টা চিহ্ন রয়েছে তাতে ক্লিক করে নোটিফিকেশন অন করুন। তাহলে আমার পক্ষ থেকে যে ভিডিও আপলোড করা হবে তার নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। তো বন্ধুরা আর কথা নাই, চলুন দেখে আসি। আমি এখানে একটি শখ আঁকাইছি। শখে দেখেন তিন ধরনের, তিনটি ঘর আছে। একটা হলো ট্রানজ্যাকশন, একটা হলো পারপেচুয়াল সিস্টেম, আর একটা পিরিয়ডিক সিস্টেম। আমি আপনাদেরকে একই লেনদেন থেকে পারপেচুয়াল সিস্টেম এবং পিরিয়ডিক সিস্টেমে কীভাবে জার্নাল করতে হয় বা করা হয়, কোন লেনদেনের ক্ষেত্রে কীভাবে সেটা আমি দেখাবো আপনাদেরকে। তো আপনারা দেখতে থাকুন। প্রথম লেনদেন বলা হয়েছে যে পারচেজড মার্চেন্ডাইজ ফর ক্যাশ, অর্থাৎ পণ্য ক্রয় করা হলো নগদে। তো আমরা তার আগে আরেকটি কথা বলি যে জার্নাল করতে হলে আমাদের সর্বপ্রথম প্রত্যেকটি লেনদেন থেকে পক্ষ বের করে নিতে হবে এবং সেই পক্ষ দেখতে হবে যে হিসাব সমীকরণের কোন উপাদানের মধ্যে পড়ছে এবং সেই উপাদানটি বৃদ্ধি পাচ্ছে না হ্রাস পাচ্ছে এবং বৃদ্ধি পেলে কী হয়, হ্রাস পেলে কী হয়। যদিও আমি আগে জার্নালের ক্লাস এর আগে নিয়েছি, সেখানে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। তো দেখেন এখানে প্রথমে দেখেন পক্ষ বের করতে হলে এইভাবে পক্ষ করতে হবে যে পারচেজ মার্চেন্ডাইজ ফর ক্যাশ, নগদে পণ্য ক্রয় করা হলো। তার মানে কি করা হলো, ক্রয় করা হলো, তার মানে পারচেজ একটি পক্ষ। কিসের মাধ্যমে ক্রয় করা হলো, ক্যাশে, ক্যাশ একটি পক্ষ। তো এখানে দেখেন তার মানে একটি পক্ষ পারচেজ আর একটি পক্ষ কি, ক্যাশ। তো এখানে দেখেন পারচেজটা কি, খরচ। তাহলে খরচ বৃদ্ধি পাচ্ছে ডেবিট, যেটা পিরিয়ডিক সিস্টেমে, আর ক্যাশ কিন্তু অ্যাসেট, অ্যাসেটই হ্রাস পাচ্ছে ক্রেডিট। কিন্তু যেহেতু পারপেচুয়াল সিস্টেমও আমরা করব, তাহলে মনে রাখবেন যে পারপেচুয়াল সিস্টেমে এই পারচেজের পরিবর্তে পারচেজের ওই জায়গায় মার্চেন্ডাইজ ইনভেন্টরি লিখতে হয়। যদিও আমি এই যে এই পারপেচুয়াল এবং পিরিয়ডিক অর্থাৎ পারপেচুয়াল সিস্টেমের গত ক্লাসে আমি পারপেচুয়ালের বিস্তারিত মানে যাবতীয় যে বেসিক যে রুলস আছে সেটা আমি শিখাইছি, আপনারা সেই ভিডিওটি দেখে আসবেন, তাহলে এটি আপনাদের কাছে আরও সহজ হবে। তার মানে এক কথায় আমরা বলতে পারি পণ্য ক্রয়ের ক্ষেত্রে যদি পণ্য নগদে ক্রয় করা হয় তাহলে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট হবে, ক্যাশ ক্রেডিট হবে, আর পিরিয়ডিক সিস্টেমে পারচেজ ডেবিট হবে, ক্যাশ ক্রেডিট হবে। দুই নম্বরে দেখেন পারচেজ মার্চেন্ডাইজ অন অ্যাকাউন্ট, ধারে পণ্য ক্রয়। তার মানে জার্নালটা দেখেন কি করা হলো, ক্রয় করা হলো, কিসের বিনিময়ে, ধারে, তার মানে অ্যাকাউন্টস পেয়েবল, অর্থাৎ তার আমার কাছ টাকা পাবে, যারা আমাদের কাছ টাকা পাবে তাদেরকে অ্যাকাউন্টস পেয়েবল বলা হয়, আর অ্যাকাউন্টস পেয়েবল বৃদ্ধি পেলে ক্রেডিট। তার মানে নিশ্চয়ই আমরা বুঝতে পারছি অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। আর যেহেতু পণ্য ক্রয় করা হয়েছে, তার মানে পারচেজ যদি পিরিয়ডিক নিয়মে করি পারচেজ ডেবিট, আর যদি পারপেচুয়াল নিয়মে করি তার মানে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট। তার মানে এক কথায় পারচেজের জায়গায় মার্চেন্ডাইজ ইনভেন্টরি হবে আর বাকিটা ঠিক থাকবে। তো দেখেন পারচেজ মার্চেন্ডাইজ অন অ্যাকাউন্ট, এখানে পারপেচুয়াল এজ মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, আর পিরিয়ডিকই আসবে পারচেজ ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। এরপরে দেখেন পেইড ফ্রাইট অন মার্চেন্ডাইজ পারচেজ, অর্থাৎ পণ্য ক্রয়ের ক্রয় পরিবহন প্রদান করা হলো। তো দেখেন পণ্যের পরিবহন একটা পণ্য ক্রয় সংক্রান্ত খরচ, আর আমি গতদিন নিয়মে শিখাইছিলাম ক্রয় সংক্রান্ত যাবতীয় খরচই এখানে কিন্তু ওই মার্চেন্ডাইজ ইনভেন্টরি বলে লিখতে হয় পারপেচুয়াল সিস্টেমে। তার মানে নিশ্চয় এখানে কি প্রদান করা হলো পক্ষ বের করতে হলে, ফ্রেইট ইন মানে অর্থাৎ ক্রয় পরিবহন, কিসের মাধ্যমে, নিশ্চয় ক্যাশে, বলা নেই, তারপরেও বুঝে নিতে হবে। তার মানে নিশ্চয় দুটি পক্ষ, একটি হলো ফ্রাইট ইন আর একটি কি, ক্যাশ। তো পিরিয়ডিক নিয়মে আপনার ফ্রেইট ইন একটা খরচ, খরচ বৃদ্ধি পাচ্ছে ডেবিট, আর ক্যাশ যেহেতু অ্যাসেট, হ্রাস পাচ্ছে ক্রেডিট। আর পারপেচুয়াল নিয়মে ক্রয় সংক্রান্ত খরচের ক্ষেত্রে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট করতে হবে, তাই ওই জায়গায় ফ্রেইট ইন না ডেবিট করে আমরা মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট করেছি আর ক্যাশ ক্রেডিট করেছি। এবার আমরা পরের লেনদেনটি দেখি। পরের লেনদেনে বলা হয়েছে পারচেজ রিটার্ন, দেখেন ব্র্যাকেটে লেখা আছে ক্রেডিট পারচেজ। তো ক্রেডিট পারচেজ যদি নাও থাকে তা আমরা বুঝতে পারবো, বুঝে নেবো যে এটা ধারে ক্রয়কৃত পণ্য। আর সাধারণত কোনো কথা উল্লেখ না থাকলে আমরা ধারে ক্রয়কৃত পণ্য ফেরত দিই এটাই মনে করা হয়। তো সবচেয়ে বড় বা মজার বিষয় হলো যে ধারে ক্রয়ের সময় যে জার্নাল হবে ঠিক ফেরতের সময় সেটা উল্টাইয়ে দিতে হবে। তো এখানে দেখেন ধারে ক্রয়ের সময় মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট করেছিলাম, অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট করেছিলাম। এখানে দেখেন অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট।
কারণ দেখেন যখন ক্রয় করছিলাম তখন আমার মার্চেন্ডাইজ ইনভেন্টরি বৃদ্ধি পেয়েছিল আর অ্যাকাউন্টস পেবল দায় বৃদ্ধি পেয়েছিল। এখন যেহেতু ফেরত দিছি তার মানে অ্যাকাউন্টস পেবল হ্রাস পাচ্ছে, আর দায় হ্রাস পেলে কি হয়, ডেবিট, তাই অ্যাকাউন্টস পেবল ডেবিট, আর মার্চেন্ডাইজ ইনভেন্টরি আমার ওটাও হ্রাস পাচ্ছে, তার মানে আমি তাকে পণ্যটা ফেরত দিচ্ছি, মানে কি আমার পণ্য হ্রাস পাচ্ছে। আর হ্রাস পেলে নিশ্চয়ই যেহেতু ক্রয়ের সময় ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট, মানে ফেরতের সময়। ঠিক একইভাবে দেখেন পিরিয়ডিক সিস্টেমে অ্যাকাউন্টস পেবল ডেবিট, কিন্তু মনে রাখতে হবে যে পিরিয়ডিকের সময় দেখেন পারচেস আমরা ডেবিট করেছিলাম, তার মানে এখন আমাদের পারচেস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স ক্রেডিট করতে হবে, পারচেস ক্রেডিট, কিন্তু পাশে আমাদের রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স যুক্ত করতে হবে। আরেকটি কথা যে এখানে যদি ক্রেডিট পারচেস উল্লেখ না থাকে তা আমরা ক্রেডিট পারচেস মনে করব, তবে ক্যাশ পারচেস উল্লেখ থাকলে তখন আমরা ক্যাশ পারচেস মনে করব। অর্থাৎ ক্যাশে যেভাবে ক্রয় হয়েছিল তার ফেরতের ক্ষেত্রে ওই জার্নালটাই আমাদের উল্টাই দিতে হবে, মানে ঘুরাই দিতে হবে, ঠিক পিরিয়ডিক সিস্টেমও তাই। তবে যদি ক্যাশ কথা না থাকে তো সেটাও আমাদের ধারে মনে করতে হবে। এরপর দেখেন পেমেন্ট উইথিন ডিসকাউন্ট পিরিয়ড, ডিসকাউন্ট পিরিয়ড বলতে আমরা এটা আমরা পরবর্তীতে শিখব যখন আমি বাস্তবে লেনদেন মানে কিছু একটা কোম্পানির কিছু লেনদেন থেকে অঙ্ক করাবো, এখানে আমি নিয়মগুলো বলছি, তাই শুধুমাত্র এখানে আমি টাকাও কোনো লেনদেনের টাকা লিখিনি, শুধু লেনদেনের ব্যাখ্যাটাই এখানে লিখে বুঝাইছি, আপনারা আবার ভুল বুঝেন না। এখানে দেখেন পেমেন্ট উইথিন ডিসকাউন্ট পিরিয়ড মানে ডিসকাউন্ট পিরিয়ডের মধ্যে যদি আমরা টাকা পরিশোধ করি, মানে আমি যে ক্রয় করেছি সেই ক্রয়ের পাশে একটা ডেট ছিল যে 10 দিন বা 5 দিন তার মধ্যে যদি পরিশোধ করা যায় তাহলে আমাদের একটা নির্দিষ্ট পরিমাণ ডিসকাউন্ট আমরা ছাড় পাবো, মানে ডিসকাউন্ট পাবো। সেইটা যদি হয়ে থাকে তাহলে আমাদের মনে রাখতে হবে যে ক্রয়ের মূল্য যা ছিল সেইটা এখন ডেবিট করব, অর্থাৎ অ্যাকাউন্টস পেবল বলে যে পূর্ণ যে সেই ব্যক্তি আমার কাছে যে টাকা পেত অর্থাৎ যে টাকা আমরা প্রদান করছি সেই বিপরীতে আমাদের অ্যাকাউন্টস পেবল ডেবিট হবে আর ক্যাশ ক্রেডিট হবে, অর্থাৎ যত টাকা আমি ক্যাশ প্রদান করছি আর বাকি যে কয় টাকা আমি ছাড় পাচ্ছি সেটা আমাদের এখানে ক্রেডিট হবে। তো এখানে আমি একটু সহজে আপনাদেরকে একটু বলি, যেটা আমরা একটু নোট দেখাই আমি পাশে, তাহলে আপনাদের আর একটু সুবিধা হবে। আমি এখানে একটু ওয়ার্কিংয়ে আপনাদের একটু সহজে বোঝানোর চেষ্টা করি। মনে করেন যে আমাদের কাছে একজন, অর্থাৎ আমি একজনের কাছ থেকে 10,000 টাকার পণ্য ক্রয় করছিলাম, তো এই 10,000 টাকার পণ্য ক্রয় করছিলাম, শর্ত ছিল যদি 10 দিনের ভিতরে আমরা পরিশোধ করি তাহলে আমরা 2% বাটা পাবো। তো 2% বাটা যদি আমরা পাই তাহলে আমাদের এখানে আগে 2% বাটা কাটতে হবে। তো 2% বাটা কাটলে আমাদের হয় 200 টাকা, আমরা এখানে 2% 200 টাকা, তার মানে আমি 10,000 টাকার পণ্য ক্রয় করছিলাম, তাকে এখন এই ডিসকাউন্ট পিরিয়ডের মধ্যে যেহেতু পরিশোধ করছি তার মানে সে আমাকে এই 200 টাকা ছাড় দেবে, তাহলে আমি তাকে পরিশোধ করছি কত, 9,800 টাকা। তার মানে আমার এই পুরো যে অ্যাকাউন্ট পেবল অর্থাৎ যে টাকা তিনি আমাদের কাছে পেত সেটি হলো 10,000, ওই 10,000 টাকায় আমাদের এখন অ্যাকাউন্টস পেবল হ্রাস পাচ্ছে, তার মানে অ্যাকাউন্টস পেবল ডেবিট 10,000 টাকায়। এরপরে ক্যাশ ক্রেডিট আমি তাকে দিচ্ছি কত, 9,800 টাকা, আর আমাদের মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট হবে 200 টাকা যদি আমরা পারপেচুয়াল নিয়মে করি, তার মানে পারপেচুয়াল নিয়মে অ্যাকাউন্টস পেবল ডেবিট, ক্যাশ ক্রেডিট আর মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। ঠিক আমাদের ওই পিরিয়ডিক নিয়মেও আমাদের সেই একই অ্যাকাউন্টস পেবল ডেবিট, ক্যাশ ক্রেডিট, তবে মার্চেন্ডাইজ ইনভেন্টরির এই জায়গায় পার্সেল ডিসকাউন্ট ক্রেডিট হবে। তার মানে আমাদের দেখেন কোন কোন জার্নালে কোন কোন জায়গায় পার্থক্য আসছে, যে যদি আমরা ডিসকাউন্ট পিরিয়ডের মধ্যে পরিশোধ করি তার মানে আমরা ডিসকাউন্ট পাচ্ছি আর ডিসকাউন্ট আমাদের একটা আয়, তার মানে আমরা বলতে পারি ক্রয় সংক্রান্ত আয়ের ক্ষেত্রে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ওই জায়গায় লিখতে হবে পার্সেল ডিসকাউন্টের পরিবর্তে। এরপরে দেখেন পেমেন্ট আফটার ডিসকাউন্ট, ডিসকাউন্ট এর পরবর্তীতে যদি আমরা পরিশোধ করি, মানে ধরেন আপনি একটা পণ্য ক্রয় করেছেন, শর্ত ছিল 10 দিনের ভিতর পরিশোধ করলে আপনি 2% বাটা পাবেন, কিন্তু ওই 10 দিন পার হয়ে গেছে, মানে 10 দিন পরে আপনি পরিশোধ করছেন, তার মানে আপনি যে টাকায় ক্রয় করছিলেন সে টাকায় আপনাকে পেমেন্ট করতে হবে। তাই দেখেন এই ক্ষেত্রে আমার ওই পুরা 10,000 টাকার ক্রয় করেছি মনে করেন, তাহলে 10,000 টাকায় পেমেন্ট করতে হবে, তার মানে অ্যাকাউন্টস পেবল ডেবিট, ক্যাশ ক্রেডিট, এটাও তাই দেখেন অ্যাকাউন্টস পেবল ক্রেডিট, ক্যাশ ক্রেডিট। এরপরে আমরা দেখেন সেলসের ক্ষেত্রে আমরা একটু বুঝি, তো সেলসের ক্ষেত্রে দেখেন সেলস মার্চেন্ডাইজ অন অ্যাকাউন্ট যদি ধারে ক্রয় করা হয়, তো আমি গত ক্লাসে আপনাদেরকে এটা দেখাইছি যে সেলসের ক্ষেত্রে দুটি জার্নাল হয়, একটা হলো সেলস প্রাইসের আর একটা হলো কস্ট প্রাইসের, যদি সেলস প্রাইসও থাকবে অঙ্কে আর আমাদের কস্ট প্রাইসও দেওয়া থাকবে। আর সেলস প্রাইসের ক্ষেত্রে সেলসের যে জার্নাল হয় এখানে আমরা ওই পক্ষ বের করবো, সেলসের ওই কায়দায় আমরা পক্ষ বের করে সেলসের জার্নাল করবো, আর কস্ট প্রাইসের জন্য আমাদের জার্নাল হবে কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। তবে পিরিয়ডিক নিয়মে কিন্তু একটি জার্নাল হবে, সেখানে আমাদের কস্ট প্রাইসের কোনো জার্নাল হবে না, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট। তো আমরা এখানে একটু পক্ষটা বের করি, দেখেন যে আমাদের পক্ষ বের করতে হবে এইভাবে, কি করা হলো, বিক্রয় করা হলো, তার মানে সেলস একটি পক্ষ,
কিসের মাধ্যমে বিক্রি করা হলো? ধারে, অন অ্যাকাউন্ট। তার মানে আমরা তার কাছ টাকা পাবো, আর বিক্রয়ের ফলে আমরা যার কাছ টাকা পাই তাকে আমরা অ্যাকাউন্টস রিসিভেবল বলি। তাহলে আমাদের এখানে দুটি পক্ষ, একটা হলো অ্যাকাউন্ট রিসিভেবল যেটা অ্যাসেট বৃদ্ধি পাচ্ছে ডেবিট, আর সেলস যেটা আমাদের আয়, এই অঙ্কের ফলে আয় বৃদ্ধি পাচ্ছে ক্রেডিট। তার মানে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট। এখানেও তো অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট। শুধুমাত্র পিরিয়ডিক নিয়মে এই কস্ট প্রাইসের কোনো জার্নাল হয় না। দ্বিতীয় দেখেন, সেলস মার্চেন্ডাইজ ফর ক্যাশ, মানে ক্যাশে বিক্রি করা হলো। তার মানে এটাও ওই একই, তবে মনে রাখবেন এখানে যেমন ধারে বিক্রি করছিলাম তো অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট করছিলাম, আর এখানে যেহেতু নগদে বিক্রি করছি তার মানে আমার ক্যাশ বৃদ্ধি পাচ্ছে। তো আমি নিয়মটাই আসি, দেখেন এখানেও কস্ট প্রাইসের একটি জাবেদা হবে, সেলস প্রাইসের একটি জাবেদা হবে, কিন্তু এখানে শুধুমাত্র সেলস প্রাইসের জাবেদা হবে, কস্ট প্রাইসের জার্নাল হবে না পিরিয়ডিক নিয়মে। তো আমরা একটু পক্ষটা বের করি প্রথমে, যে কী করা হলো, সেলস করা হলো কিসের বিনিময়ে, ক্যাশে। তার মানে একটি হলো ক্যাশ আর একটি সেলস। যেহেতু সেলসের ফলে আমাদের কারবারে ক্যাশ বৃদ্ধি পাচ্ছে তাই ক্যাশ ডেবিট, আর সেলস ক্রেডিট। তার মানে আমাদের ক্যাশ এখানে অ্যাসেট বৃদ্ধি পাচ্ছে ডেবিট, আর সেলস আমাদের আয় বৃদ্ধি পাচ্ছে ক্রেডিট। আর যে কস্ট প্রাইস দেওয়া ছিল সেই কস্ট প্রাইসের জন্য আমাদের জানাল হবে কস্ট অফ গুডস সোল্ড ডেবিট আর মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। এটা আমাদের মুখস্থ মনে রাখতে হবে যে কস্ট অফ গুডস সোল্ড এক ধরনের খরচ বা বিক্রিত পণ্যের খরচের ব্যয় বলে এটা অন্তর্ভুক্ত করা হয়। আর যেহেতু আমার ক্রয়কৃত পণ্য আমি বিক্রি করছি, আমার সেটা ছিল মার্চেন্ডাইজ ইনভেন্টরি, মজুত পণ্য হিসাবে লেখা ছিল, সেটা এখন হ্রাস পাচ্ছে, ক্রেডিট করা হয়, যদি আমরা এইভাবে বুঝি। এরপরে দেখেন আরও যে জার্নালগুলো আমি সাজাইছি সেগুলোও দেখে আসি। এরপরে দেখেন আমাদের পরের লেনদেনে দেখেন পেইড ফ্রাইট অন মার্চেন্ডাইজ সেলস, মানে পণ্য বিক্রয়ের বহন খরচ পরিশোধ করা হলো। তো দেখেন একটা জিনিস, যে আমি নিয়মেই আপনাদের বলেছিলাম যে ক্রয় এবং ক্রয় সংক্রান্ত খরচ আর বিক্রয়ের ক্ষেত্রে দুটি জাবেদা, আর বিক্রয়ের যে ডিসকাউন্ট সেই আয়ের ক্ষেত্রে, এইগুলোর ক্ষেত্রেই কিন্তু আমার পিরিয়ডিক আর পারপেচুয়ালের পার্থক্য হয়, আর কোনো ক্ষেত্রে হয় না। আর একটা হয় সেলস এবং সেলস রিটার্নের ক্ষেত্রে, আর অন্যগুলো কোনো জায়গায় সব জায়গায় একই রকম। তাই দেখেন এখানে যেহেতু কী প্রদান করা হলো, বহন খরচ, কিসের কী বহন খরচ, ফ্রেট আউট মানে বহি পরিবহন, মানে বিক্রয় পরিবহন। তো বিক্রয় পরিবহনকে ফ্রেট আউট বলা হয়, তার মানে ফ্রেট আউট একটি পক্ষ কিসের মাধ্যমে পরিশোধ করা হচ্ছে, ক্যাশে। তার মানে ক্যাশ একটি পক্ষ, ফ্রেট আউট এখানে এক্সপেন্স বৃদ্ধি পাচ্ছে ডেবিট, ক্যাশ অ্যাসেট হ্রাস পাচ্ছে ক্রেডিট। এটিও তাই ওই একই, কারণ এখানে আমাদের কোনো পারপেচুয়াল আর পিরিয়ডিকের কোনো পার্থক্য নেই। দ্বিতীয় দেখেন, পরেরটা দেখেন সেলস রিটার্ন, ওই একই কথা। সেলস রিটার্নের ক্ষেত্রে যদি ক্রেডিট সেলস হয় তাহলে ক্রেডিট সেলসের ক্ষেত্রে যে জার্নাল আমরা করেছি ঠিক সেই জার্নালগুলোই আমরা এখন উল্টাইয়ে দেবো, অর্থাৎ ডেবিট আইটেম ক্রেডিট হবে, ক্রেডিট আইটেম ডেবিট হবে। তো এটি আপনারা মুখস্থ করেন, যদি সেলস বুঝে থাকেন এটা অবশ্যই বুঝবেন। যেমন ধরেন আমি এখানে আপনাদেরকে একটু বোঝাই, এখানেও দেখেন দুটি প্রাইস থাকবে, একটা হলো সেলস প্রাইস আর একটা হলো কস্ট প্রাইস। সেলস প্রাইসের জন্য আমরা জার্নাল করি, যখন বিক্রি করি তখন অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, যেহেতু অ্যাকাউন্ট রিসিভেবল বৃদ্ধি পেয়েছিল, আর সেলস ক্রেডিট। কিন্তু ফেরতের ক্ষেত্রে যেহেতু আমার ওই অ্যাকাউন্ট রিসিভেবল এখন হ্রাস পাচ্ছে, আর অ্যাকাউন্ট রিসিভেবল অ্যাসেট হ্রাস পেলে কী হয় ক্রেডিট, তাহলে নিশ্চয়ই ওই সেলসটা আমার আয় ছিল ওইটাও এখন হ্রাস পাচ্ছে, আর আয় হ্রাস পেলে কী হয় ডেবিট, তার মানে সেলস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স ডেবিট, আর অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। ওইটাই দেখেন, বিক্রি করলাম সেটা আমার ফেরত আসছে, তার মানে আবার পুনরায় আমার ওই মার্চেন্ডাইজ ইনভেন্টরি বৃদ্ধি পাচ্ছে, আর আগের যে খরচ বলে লেখা ছিল ওইটা হ্রাস পাচ্ছে, তাই মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট আর কস্ট অফ গুডস সোল্ড ক্রেডিট। আর আপনারা মুখস্থ করলেও করতে পারেন, কিন্তু মনে রাখবেন পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমে কিন্তু জার্নাল আমার ওই একটাই হবে, অর্থাৎ যে সেলস প্রাইসের যে জার্নাল সেটা, সেলস প্রাইসের যে জার্নাল সেটা হবে এইটা এটা। এরপরে দেখেন, যদি আমরা ক্যাশে সেলস করে থাকি আগে এবং সেটি যদি আমাদের কাছে ফেরত আসে তাহলে কী আসবে সেটি দেখেন। ওই একই কথা, সেলস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স ডেবিট, যদি ক্যাশে সেলস করে থাকি তার মানে আমি ক্যাশে বিক্রি করেছি, মানে আমি ক্যাশ পেয়েছিলাম, এখন তাকে আমি আবার করছি ক্যাশ ফেরত দিচ্ছি, যেহেতু সে আমাকে পণ্য ফেরত দিচ্ছে তাকে অবশ্যই আমাকে ক্যাশ ফেরত দিতে হবে। তার মানে সেলস আমার আয় হ্রাস পাচ্ছে আর ক্যাশ আমার সম্পদ হ্রাস পাচ্ছে, আয় হ্রাস পেলে ডেবিট, সম্পদ হ্রাস পেলে ক্রেডিট। ঠিক এটিই আমাদের আবার ওই পিরিয়ডিক নিয়মে আসবে, ওই একই জার্নাল সেলস প্রাইসের ক্ষেত্রে কস্ট প্রাইসের জার্নাল হবে না, কিন্তু এখানে আমাদের পারপেচুয়াল নিয়মে কিন্তু কস্ট প্রাইসের জার্নাল হবে। তার মানে মার্চেন্ডাইজ ইনভেন্টরি আমার পণ্য আবার কারবারে বৃদ্ধি পাচ্ছে তাই ডেবিট, আর কস্ট অফ গুডস সোল্ড আগে যেহেতু খরচ বলে লিখছিলাম ওই খরচটা এখন কমাতেই হবে তাই কস্ট অফ গুডস সোল্ড ক্রেডিট, যেহেতু পণ্য ফেরত আসছে। এরপরে দেখেন আমাদের আরও কিছু লেনদেন, যে কালেকশন উইথিন ডিসকাউন্ট পিরিয়ড। মনে রাখবেন ডিসকাউন্ট পিরিয়ডের মধ্যে যে আমরা টাকা পাচ্ছি, অর্থাৎ আমি এক জায়গায় বিক্রি করেছিলাম, ধরেন আমি আবার একটু উদাহরণ দিই, 10,000 টাকায় আমি বিক্রি করেছিলাম, শর্ত দিয়েছিলাম যদি 10 দিনের ভিতরে পরিশোধ করে তাহলে অবশ্যই 2% বাটা পাবে, তার মানে 210
N30 ধরেন এই শর্তে আমি বিক্রি করেছিলাম, মানে 10 দিনের ভিতর পরিশোধ করলে 2% আর অবশ্যই 30 দিনের ভিতর পরিশোধ করতে হবে। তো মনে মনে করেন যে আগের ওই উদাহরণের মতোই, তো আমরা যেহেতু মনে করছি 2% বাটা আমাদেরকে দেবে, অর্থাৎ 10 দিনের ভিতরে সেই ব্যক্তি আমাদেরকে পরিশোধ করছে, তার মানে 200 টাকা বাটা। আর 200 টাকা বাটা বাদে তাহলে আমি নিশ্চয়ই পাচ্ছি 9,800 টাকা। তাহলে এইবার দেখেন আমি এই 9,800 টাকা তার কাছ থেকে পাচ্ছি, তার মানে আমার কারবারে ক্যাশ বৃদ্ধি পাচ্ছে 9,800 টাকা, তার মানে ডেবিট, ক্যাশ সম্পদ বৃদ্ধি বলে ডেবিট। আর আমার এই যে 200 টাকা আমি যে ছাড় দিচ্ছি, এটা আমার কি এক্সপেন্স, মানে আমি টাকা নেওয়ার সময় তাকে ছাড় দিচ্ছি, এটার নাম ডিসকাউন্ট এক্সপেন্স। আর বাকি যে আমি তার কাছে পেতাম 10,000 টাকা, সেই 10,000 টাকার দেনা দেওয়া আমার পুরোটাই হ্রাস পাচ্ছে, তার মানে ছাড় দিচ্ছি 200 টাকা তার জন্যই হ্রাস পাচ্ছে, আর আমি পাচ্ছি 9,800 টাকা তার জন্যই হ্রাস পাচ্ছে। মোট একবারে 10,000 টাকার অ্যাকাউন্ট রিসিভেবল হ্রাস পাচ্ছে, তার মানে ক্যাশ ডেবিট, ডিসকাউন্ট ডেবিট আর অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। দেখেন ক্যাশ ডেবিট, সেলস ডিসকাউন্ট ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, ক্যাশ ডেবিট, সেলস ডিসকাউন্ট ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। মনে রাখবেন সেলস ডিসকাউন্টের ক্ষেত্রে পারপেচুয়াল আর পিরিয়ডিকের কোনো পার্থক্য আসবে না। এরপরে দেখছেন কালেকশন আফটার ডিসকাউন্ট পিরিয়ড। মনে করেন যে আমি যে তাকে 10 দিনের ভিতর পরিশোধ করলে 2% বাটা দিতাম, মনে করেন এই 10 দিন পার হয়ে গেছে, 12তম অথবা 13তম দিনে সে আমাকে পরিশোধ করছে, তাহলে এখন আমি তার কাছ থেকে পুরো টাকাই নেব, তার মানে আমার কারবারে ওই পুরো 10,000 টাকায় ক্যাশ বৃদ্ধি পাচ্ছে ডেবিট, আর অ্যাকাউন্ট রিসিভেবল সম্পাদ হ্রাস পাচ্ছে ক্রেডিট। এটাও তাই পিরিয়ডিক নিয়মেও তাই আসবে। তবে এটাই হলো আমাদের মূল যে পিরিয়ডিক এবং পারপেচুয়ালের পার্থক্য। আমার মনে হয় এই লেনদেনগুলো যদি আপনি ভালোভাবে বুঝে থাকেন তাহলে পারপেচুয়াল এবং পিরিয়ডিক নিয়মে আর কোনো সমস্যা আসবে না। শুধুমাত্র মনে রাখবেন ক্রয় এবং ক্রয় সংক্রান্ত খরচ আর ক্রয় ডিসকাউন্ট, মানে পারচেস ডিসকাউন্ট পারপেচুয়ালের ক্ষেত্রে আর সেলসের ক্ষেত্রে এবং সেলস রিটার্নের ক্ষেত্রে, এই কয়টা জায়গায় পারপেচুয়াল এবং পিরিয়ডিক নিয়মের পার্থক্য হয়। তো বন্ধুরা আজ এ পর্যন্তই, আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন, এছাড়া অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।